হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমরা এই চ্যানেলে ইতিহাস, ঐতিহ্য, সমাজ, সংস্কৃতি ইত্যাদি অনেক বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমি একটু ব্যতিক্রম ধর্মী একটি বিষয় নিয়ে আলোচনা করি। আমরা সবসময় বলে থাকি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই যে কথাটি, এ কথাটি নিয়ে অনেক কবিতা হয়, অনেক গল্প হয়, অনেক লেখালেখি হয়, হ্যাঁ, এবং অনেক আমরা আশাবাদী হই। কিন্তু আসলে এই যে আমরা অনেক কবিতা লিখেছি, অনেক গল্প লিখেছি, অনেক আশাবাদ, সব বাবা মারই কিন্তু আছে, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের সরকার, আমাদের সকলেই কিন্তু এই কথাটি আমাদেরকে শোনান এবং বোঝান। কিন্তু তারপরও দেখুন আমাদের কত সংখ্যক শিশু শেষ পর্যন্ত আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে পারে, এই বিষয়টি এখন আমাদের ভাবার সময় এসে গেছে। তাহলে এই ব্যর্থতাটি কার, এখানে দুর্বলতাটা কোথায়, কেন এটা হচ্ছে না? সব শিশুরাই তো আসলে স্বাভাবিকভাবে জন্মগ্রহণকারী, সব শিশুই কিন্তু মেধাবী, কিন্তু সব মেধাবী শিশুরাই কেন মেধাবী আর থাকতে পারছে না? আর আগামী দিনের ভবিষ্যৎ মানেই হচ্ছে তারাই কিন্তু ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার মতো হয়ে ওঠা। যারা হয়ে উঠতে পারে না তাদেরকে তো আমরা ভবিষ্যৎ বলতে পারি না, তাদের উপর তো ভবিষ্যৎ নির্ভর করে না, বরং তাদের উপর আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। যেমন একটা দেশে অনেক সন্ত্রাসী হয়, অনেকে কিন্তু ষড়যন্ত্রকারী হয়, অনেকে লুটপাটকারী হয়, অনেকে কিন্তু দেশপ্রেমবিহীন হয়, দেশের বিরুদ্ধে অবস্থান করে, এরা কারা? এরা হয় সেই মানুষগুলোই যারা কিন্তু সত্যিকার অর্থে মানুষ হিসাবে গড়ে ওঠার যে দীক্ষা, সেই দীক্ষাগুলো পায় না, বা সেভাবে তারা পাওয়ার মতন তাদের সেই সুযোগগুলো ঘটে না। কিংবা এখানে যে একটা মানুষ হয়ে ওঠা, একজন শিশু থেকে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা খুব সহজ ব্যাপার নয়। একজন শিশু, আমরা শিশুকে সাধারণত দেখি কিভাবে, আমরা একজন শিশুকে দেখি সে যদি পুষ্টিকর খাবার খেতে পায় তাহলে সে মোটামুটি স্বাস্থ্যবান হয়, তার পুষ্টি গুণের উপরেই তার স্বাস্থ্যটা নির্ভর করে, তার ব্রেইনও ভালো হয়, সে স্বাভাবিকভাবেই যে যদি স্বাভাবিক যদি তার জন্মের স্বাস্থ্যের অধিকারী হয়, অর্থাৎ বড় ধরনের কোনো বিকলাঙ্গতা তার মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু এই শিশু অনেক কিছু করতে পারে। এমনকি অনেক বিকলাঙ্গ শিশুও সমাজের অনেক বড় বড় কাজ করতে পারে, কারণ মস্তিষ্ক যদি তার ভালো থাকে, মস্তিষ্কের অংশ যদি তার ঠিকমতো কাজ করে, তাহলে কিন্তু সেটিও কিন্তু তাকে একদিন বড় করতে পারে, যদি সে সত্যিকার অর্থে অন্য সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। তাহলে কি একজন শিশুকে যদি আমি পুষ্টিকর খাবার দেই তাহলে সে পুষ্টিহীনতার শিকার হবে না, সে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবে, এবং সুস্বাস্থ্যের সঙ্গে তার যে মস্তিষ্কের যে বিকাশ, তার যে এই মস্তিষ্কের গড়নটা, সেটাও কিন্তু বিকাশের সুযোগগুলো পায়। কিন্তু মস্তিষ্কের বিকাশ, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, এগুলোই শুধু একটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটার কিন্তু স্তরে স্তরে তাকে কিন্তু উপাদান দিতে হয়, গড়ে ওঠার, বেড়ে ওঠার, পুষ্ট হওয়ার পরবর্তী যেই অধ্যায়, সেই অধ্যায়ের জন্য যেই চাহিদা, সেই চাহিদাগুলো দিতে হয়। যেমন একটি শিশু, সে তার কৈশোরকালে তার খাদ্যর গুণ কিন্তু আরও বাড়তে হবে, তার খাদ্যের পাশাপাশি তারকে কিন্তু পুষ্টির পাশাপাশি তাকে কিন্তু তার যে চিন্তা, তার যে চিন্তাশক্তি, সেই চিন্তাশক্তির বিকাশ ঘটাতে হবে। কিভাবে? একটা হলো শিক্ষা দিয়ে। শিক্ষা কি ধরনের শিক্ষা? সেই শিক্ষা যে শিক্ষায় শিশুকাল থেকে তার মনে জানার যে কৌতূহল, জানার যে আগ্রহ সৃষ্টি হয়, সেই আগ্রহগুলো যদি আমি পূরণ করতে পারি তাহলে তার চাহিদাটা পূরণ হয়। যেমন আমার ক্ষুধা লেগেছে,
আমাকে খাবার দিলে, পুষ্টিকর খাবার দিলেই কিন্তু আমার চাহিদাটা পূরণ হয়ে যায়। আবার আমি পুষ্টিকর না দিয়ে শুধু পানি যদি দিই, তাহলে আপাতত তার হয়তো ক্ষুধা কিছুক্ষণের জন্য নিবৃত্ত হলেও সেটা কিন্তু কিছুক্ষণ পরে আবার তার ক্ষুধা লাগবে। অর্থাৎ ক্ষুধা নিবারণের জন্য যেসব পুষ্টিকর খাবার দরকার সেগুলো দিলেই কেবল ক্ষুধা নিবারণ হয়। তো সে কারণেই বলছে যে এই শিশুর যে মস্তিষ্কের বিকাশ, সেই মস্তিষ্কের বিকাশটি ঘটে কীভাবে, যখনই সে কথা বলতে শেখে, যখনই সে হাঁটা চলাফেরা করতে শেখে, তখন তার অনেক কিছু দরকার। তাকে হাঁটতে দিতে হবে, তার চলতে ফিরতে দিতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে কিন্তু হাসি খুশি ভাব দেখাতে হবে, তাকে কিন্তু শারীরিক নির্যাতন করা যাবে না, তার যে খাওয়া, তার যে খেলাধুলা, যেটুকু ওই বয়সের শিশুর জন্য যে খেলাধুলা, সেই খেলার পুতুল তাকে দিতে হবে, সেই খেলার যন্ত্রপাতি যদি আজকের দিনে আমরা দিচ্ছি, কত সুন্দর সুন্দর যন্ত্রপাতি এখন বের হয়ে গেছে, খেলনা, এগুলো দিয়ে আমরা কিন্তু একজন শিশুর যে পরিপূর্ণতা সেটার দিকেই তাকে কিন্তু দিতে পারছি। সে যখন আরেকটু বড় হবে তার চাহিদা কিন্তু আরও বেড়ে যাবে, তখন সে কিন্তু মাঠে খেলতে চাইবে, তখন সে কিন্তু এটা কি, ওটা কি, এটার কেন, ওটা কেন, এই যে নানা রকম প্রশ্ন, তার এই পাখিটা এইভাবে কেন উড়াল দেয়, এই পাখিটা কোত্থেকে আসছে, ওটা কোত্থেকে, ওটা চারটা কী করে, এরকম হাজার রকম প্রকৃতি সম্পর্কে তার চিন্তা, পাখি, ফুল, গাছ, তরু, লতা, পাতা, মানুষ, চারপাশে যারা আছে, উনি কে, উনি আমার কী হয়, এইগুলো নিয়ে তো তার একটা মানে জীবন শুরু হয়। তখন যদি আমরা পিতামাতারা, তখন ভূমিকাটা কার বেশি, পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা তার পাশে, যারা তাকে লালন পালন করে, তাদের কিন্তু প্রত্যেকেরই এখানে ভূমিকা রাখতে হবে। অ্যান্ড ভূমিকা যদি আমি, আমরা যদি পিতামাতারা যদি সচেতন না হয়, পিতামাতারা যদি না জানে এগুলো সম্পর্কে, তারা যদি শিক্ষিত না হয়, তারা যদি শিক্ষার মর্মটা না বুঝে, তারা যদি না বুঝে কোনটা শিশুর জন্য দরকার সেটা যদি, যেমন খাওয়ার মধ্যে যেমন সেটা না বুঝে, আমি তাকে যদি এটা সেটা খাওয়াই, যেমনি তার পেটে অজীর্ণ হতে পারে, পেটে নানা রকম পীড়া হতে পারে, অসুখ হতে পারে, অন্য শারীরিক অসুস্থতা হতে পারে, ঠিক একইভাবে তার যে চিন্তা, এই চিন্তা বোধ হিসাবে তখন যেগুলো আসে সেগুলো যদি আপনি পূরণ করতে না পারে অভিভাবকরা, তখন কিন্তু আর যদি বলেন এই যাক এগুলো এইসব প্রশ্ন করিস না, এটা তোর জানার দরকার নাই, এভাবে যদি তাকে ভয় ভীতি দেখানো হয়, তখন কিন্তু এই শিশুটি কিন্তু আস্তে লজ্জাবতী গাছের মতো সংকুচিত হয়ে যায়। সুতরাং সে আর বিকশিত হয় না, মেলে ধরার মতন যে তার পরিবেশ সেটি সে পায় না। অর্থাৎ পরিবার থেকে, আমরা বলি তো পরিবার থেকেই শিশুর যে বিকাশ সে বিকাশটা শুরু করতে হয়। এখন দুর্ভাগ্যজনক হলো যে আমাদের অধিকাংশ পিতামাতা সে পরিমাণ শিক্ষিত নন, যে পরিমাণ শিক্ষিত হলে শিশুদের চাহিদা, শারীরিক, মানসিক, দৈহিক যে গড়ন এবং গঠন, এইগুলোর পুষ্টি, এগুলোর চাহিদা পূরণ করার যে বিষয়গুলো, সেগুলো বিজ্ঞানসম্মতভাবে অনেক অভিভাবকই জানেন না। এমনকি তথাকথিত আমরা যারা শিক্ষিত সাধারণ মানের, তারাও কিন্তু এটা জানি না। তারা শিশুকে আমরা শারীরিকভাবে নির্যাতন করি, তারা শিশুকে আমরা মানে নানাভাবে হয়রানি করি, নানা ধরনের নির্যাতনের শিকার হয়। আবার যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, মা বাবার মধ্যে যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, সেগুলো গিয়ে শিশুর মধ্যে কিন্তু আস্তে আস্তে পড়ে এবং তার মানসিক বিকাশ কিন্তু বাধাগ্রস্ত হয়। এভাবেই দেখা যাচ্ছে যে সে যখন স্কুলে যাওয়ার সময়টা হয়, সে তখন তার কিন্তু জগৎ আরও বড় হয়ে যায় এবং তার তখন এই যে ক খ গ গ অর্থাৎ মাতৃভাষায় সে যে পড়াশোনা করার, সেখানে যদি তার বইটা ভালো না হয়, শিক্ষক যদি ভালো না হন, সেখানে যদি তার বন্ধুগুলো ভালো না হয়, সেখানে যদি তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া না হয়, সেখানে যদি তার খেলার সাথী না থাকে, সেখানে যদি খেলার মাঠ না থাকে, সেখানে যদি তাকে যে সমস্ত উপকরণ দেখে সে চিন মানে
চিন্তা করবে সেই উপকরণগুলি না দিয়ে তাকে যদি ভয়াবহ কোনো একটা জিনিস আতঙ্কগ্রস্ত হওয়ার মতন কিছু একটা আমি তার মধ্যে দেই, এবং যেটা হয়তো আমরা দেখি না অনেক যন্ত্রপ্রযুক্তি আছে যে যন্ত্রপ্রযুক্তিগুলোর অনেক রিয়্যাক্ট করে মানুষের মস্তিষ্কের মধ্যে ব্রেনের মধ্যে, সেগুলো যদি তার সামনে আমরা দেই তাহলে কিন্তু তার ক্ষতি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু খুবই সচেতনতার বিষয়। সে কারণে বলছি দেখুন, আমরা যে সমস্ত লক্ষ লক্ষ শিশুকে এখনকার দিনের আগে হয়তো আমাদের বাবা মা বা দাদা দাদি এরও আগে এত স্কুল ছিল না, লেখাপড়া ছিল না, রাষ্ট্র আমাদের ওরকম ছিল না, এখন আধুনিক রাষ্ট্র, এখন আধুনিক রাষ্ট্র আমাদেরকে মানুষ করতে চায়, শিক্ষিত বানাতে চায়, সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হলেই তো হলো না, বই পুস্তক মান কি পড়াবে কি ধরনের সেইগুলোর একটা বিরাট, যেটাকে আমরা ইংরেজিতে বলি কারিকুলাম। কারিকুলাম মানে হচ্ছে মানে কি শিখব, কেন শিখব, শিখে কি লাভ হবে, মানে কি অর্জন করব, শিখন ফল যেটাকে ইংরেজি বলে থাকি আমরা, কি শিখন ফলটা কি হবে, এই যে কি শিখব প্রশ্নটা, কেন শিখব এটার মধ্যে আরেকটা প্রশ্ন, শিখন ফল কি হবে, এই তিনটা বইয়ের মধ্যে যদি যে কন্টেন্টগুলো যে বিষয়গুলো থাকে তার মধ্যে যদি না থাকে তাহলে ওই শিশুর যে চাহিদা পুষ্টিকর চাহিদা সেই পুষ্টিকর চাহিদা মনের এবং মস্তিষ্কের সেটি কিন্তু সে আর পায় না। তখন সে কিন্তু তার যে মেধা তার যে সুকুমার বৃত্তি যেটাকে আমরা বলি সেটা কিন্তু দুর্বল হয়ে যেতে থাকে। সে কিন্তু আস্তে আস্তে আমরা বলি না ছেলেটা বাচ্চাটা কি দিন দিন গাধা হয়ে যাচ্ছে, মানে সে আর পারে না, সে মানে তখন আর চিন্তা করতে পারে না, সে ওই মার খেতে খেতে সে কিন্তু গাধাই হয়ে যাচ্ছে। এইটা আমাদের সমাজে কিন্তু প্রচুর সংখ্যক শিশু তারা কিন্তু স্কুলেই আস্তে আস্তে কিন্তু মনোযোগ হারিয়ে ফেলে, কেন স্কুলের পরিবেশ তাকে ধরে রাখে না। অথচ আপনি যদি জাপানে যান, আপনি যদি আমেরিকায় যান, আপনি যদি ইংল্যান্ডে যান, আপনি যদি উন্নত দুনিয়ার আরও অনেক সুইডেন বা অন্যান্য অনেক দুনিয়া এখন হয়ে গেছে, 100% শিশুই স্কুলে যাচ্ছে, 100% শিশুই সেখান থেকে তারা কোনো না কোনো জ্ঞান নিয়ে তার যে চাহিদা তার যে চিন্তা সেটিকে নিয়ে সে কিন্তু স্কুলে দশম শ্রেণী পর্যন্ত হোক আর আমাদের দেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হোক সেখান পর্যন্ত সে কিন্তু প্রতিদিন সে কিন্তু ওই জিনিসগুলো না আয়ত্ত করছে। এগুলোর ভিতর দিয়ে কী হয়, ওই যে একজন শিশু হামাগুড়ি, একজন শিশু জন্মের পর থেকে যেভাবে হামাগুড়ি, তারপরে আস্তে আস্তে হাঁটা, এরপরে দৌড়ানো, খেলাধুলা ইত্যাদি অনেক কিছু শেখে, চিন্তার দিক থেকেও সে সব কিছু আস্তে আস্তে শেখে, ঠিক এখানে এসেও সে কিন্তু সব কিছু যখন শেখে তখন তার ব্রেইন তার মস্তিষ্ক কিন্তু অনেকভাবে বিকশিত হয়। এবং এই বিকশিত হওয়ার জন্য কী কী উপাদান দরকার, খাদ্য একটা জিনিস আছে আমরা জানি, খাদ্য স্বাভাবিক পুষ্টিকর খাবার, পরিবেশ একটা বিষয় আছে, পারিবারিক পরিবেশ সামাজিক পরিবেশ এগুলো আছে, শিক্ষা, শিক্ষার মধ্যে অনেকগুলো বিষয় মনে রাখতে হবে, প্রতিটি ক্লাসে এই শিশুটি কী শিখলে তার তাকে পরবর্তী ক্লাস আকর্ষণ করবে, এই ক্লাসের শিক্ষার পরে এই ক্লাসের শিক্ষা নিয়ে সে মনে করবে যে আগামী ক্লাসে গেলে আমি এর চেয়ে আরও ভালো শিখব, এভাবে কিন্তু সে দ্বিতীয় ক্লাসের পড়া শিখবে, এভাবে কিন্তু শিখে 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 সে কিন্তু মোটামুটি একজন সাকসেসফুল সফল স্টুডেন্ট হিসেবে স্কুল সমাপ্ত করে। যখন সে এই 18 বছর যেটাকে আমরা বলি অলরেডি সাবালক হয়ে যাওয়া, অলরেডি একটা দেশের নাগরিক হওয়া, তখন সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে যে আমি ভবিষ্যতে কি করব, আমি হয়তো ইঞ্জিনিয়ার হব, হয়তো ডাক্তার হব, হয়তো কবি হব, সাহিত্যিক হব, অথবা অর্থনীতিবিদ হব, ইতিহাসবিদ হবে, যে যেটা চায় সে কিন্তু সেই লাইনে, অথবা অনেকে মনে করে আমি আর পড়ব না, আমি এখন একটা ভোকেশনাল ট্রেনিং নিয়ে আমি এই বিষয়ে চাকরি করব, কাজ করব, পরে আমি হয়তো এটার থেকে অর্থাৎ তার যেটা ভালো লাগছে সে ওটা করেই সে পরবর্তীতে আমার ইচ্ছে করলে উচ্চতর কোনো ডিপ্লোমা, উচ্চতর কোনো ডিগ্রি ইত্যাদি দিয়ে তারা কিন্তু উচ্চতর জায়গাতে চলে যায়। সে কারণে দেখা যাচ্ছে
উন্নত দুনিয়ায় শতভাগ শিশুই যেমনিভাবে পুষ্টির দিক থেকে, নাদোষ নদোষের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে তারা সুন্দর সুঠাম দেহের অধিকারী হয় খেলাধুলা ইত্যাদি দিয়ে, একইভাবে তারা কিন্তু লেখাপড়া, চিন্তা, গবেষণা ইত্যাদিতে তারা কিন্তু নিজেরা সম্পৃক্ত হয়, যোগ্য হয়ে ওঠে এবং সেই দেশের শতভাগ নাগরিকে কোনো না কোনো কাজ করে, কোনো না কোনো কাজে তারা কিন্তু যোগ্যতা অর্জন করে, যেটাকে আমরা বলি যে কাজের যোগ্যতা অর্জন করতে হয়। যেমন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জন্য আমাকে যোগ্যতা অর্জন করতে হয়েছে, আপনি হয়তো ডাক্তার হওয়ার জন্য ডাক্তারি যোগ্যতা অর্জন করতে হয়েছে, আরেকজন হয়তো অন্য কিছু যোগ্যতা অর্জন করে, যে এগুলোর কোনোটাই পারেনি সে কী করবে? সে এর থেকে নিচে যদি কোনো কিছু জায়গা, কোনো একটা জায়গা জীবন বাঁচানোর জন্য তার কিছু করতে হয় তখন সে করার চেষ্টা করে, যদি সে ভালো চিন্তা করার মানুষ হয় সে অন্যদিকে। আর যখন ওই যে বকে যাওয়া ক্লাস 1, 2, 3, 4, 5 আমরা বলছি ঝরে যায়, আবার অনেকে বকে যায়, আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং এই যে বিষয়গুলো এগুলো কিন্তু ঘটছে আমাদের দেশে, অসংখ্য শিক্ষার্থী পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু যেতে পারে না, তারা কিন্তু ঝরে যায়। এই ঝরে যাওয়ার পেছনে কিন্তু দায়ী শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, শুধুমাত্র শিক্ষকরা না, শুধুমাত্র অভিভাবকরা না, শুধুমাত্র মানে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য বিষয় না, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, পুরো পরিবেশ এখানে, কম্বিনেশন অফ ফ্যাক্টরস এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়ে গেছে। সেইগুলো যদি একজন শিশু কাল থেকে পেতে থাকে তাহলেই কিন্তু সে কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার যে সুযোগ সেই সুযোগটা কাজে লাগাতে পারে। অর্থাৎ যে কাজে লাগাতে পারে না সে কী করে? সে তো তখন হতাশায় ভোগে, সে তখন ও তার বন্ধুর কাছে আর মিশতে পারে না, বন্ধু তাকে আর নেয় না, সে ওর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে খারাপ বন্ধুর সঙ্গে মিশে যায়, তাকেই সে বন্ধু মনে করে। কিন্তু বন্ধু তো খারাপ হওয়া উচিত না, খারাপ স্বর্গ, খারাপ সঙ্গ অসৎসঙ্গ সেটা আমরা বলি, তাহলে ওটা বন্ধুত্ব না, ওইটা কিন্তু খারাপ সঙ্গ, এই অসঙ্গ, এই এটি কিন্তু আমাকে খারাপ পথে পরিচালিত, আমাকে মাদকাসক্তির দিকে নিয়ে যেতে পারে, আমাকে কিন্তু কিলার হতে পারে, কিলার করে ফেলতে পারে, আমাকে ইপটিজিং করতে করার যে মানসিকতা সেটা আমার মধ্যে ডেভেলপ করতে পারে, বিড়ি সিগারেট ফুকিয়ে, গাঁজা ফুকিয়ে, এগুলো করে আমি এক ধরনের চার্ম, আমি এক ধরনের আনন্দ তখন অনুভব করলাম, কিন্তু এটা তো আমার জীবন না, এই কিন্তু তার কিন্তু জীবনটা এখানে নষ্ট হয়ে যায়। সুতরাং একটা মানুষ হয়ে ওঠা, একটা শিশুকে মানুষ করানো এটা খুবই কঠিন। আমি ওই যে বললাম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কয়টা শিশু আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্বে আসতে পারছে? পারছে না, কারণ এখানে আমাদের পরিবারের দায়িত্ব আমরা পালন করতে পারছি না, এখানে আমাদের আত্মীয় স্বজনের দায়িত্ব আমরা পালন করতে পারছি না, বা এখানে শিশুদের কী দরকার সেই ধরনের আমরা কিছু দিচ্ছি না, সেটা তার চাহিদা পূরণ করতে পারছি না, তাকে কিন্তু এখন আমরা ডিভাইস দিয়ে, নানা ধরনের ডিভাইস দিয়ে তাকে কিন্তু আমরা ব্যস্ত করে ফেলছি, তার ফলে কিন্তু তার মধ্যে নানা ধরনের বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু ডিভাইসের যে এফেক্ট সেটা কিন্তু তার মধ্যে ঘটছে, তার খাওয়ার রুচি কমে যাচ্ছে, তার নিদ্রা কমে যাচ্ছে, তার মধ্যে বন্ধু বান্ধবের প্রতি যে আকর্ষণ সে বোধগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ হয়ে ওঠার জন্য যেই পরিবেশগুলো দরকার, যেই ওই যে বললাম খাদ্য মানুষের যেমনইভাবে দরকার, ঠিক এই মনোজগৎ এবং চিন্তার জগৎকে পরিশীলিত করতে, উন্নত করতে, সমৃদ্ধ করতে যে সমস্ত বিষয়গুলো, জ্ঞানের বিষয়গুলো তার দরকার, সেগুলো যদি আমি তাকে না দিতে পারি তাহলে সে কোনো দিন ওইগুলো সম্পর্কে জানতেও পারবে না, সেগুলো হওয়ার আশাও করতে পারবে না। সে কারণেই বলছে, হ্যাঁ তারপরে বলবেন যে অনেক গরিবের ছেলে তো বড়
ইঞ্জিনিয়ার হয়, বড় ডাক্তার হয়, বিজ্ঞানী হয় ইত্যাদি। হ্যাঁ, এটি খুবই ব্যতিক্রম, এটি কিন্তু স্বাভাবিকভাবে হতে পারে না। যে কারণে দেখা যাচ্ছে, যেমন আমার সঙ্গে যে সমস্ত বন্ধুবান্ধব পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে, তাদের মধ্যে হয়তো আমরা 10-12 জন 15-20 জন স্কুলে, হাই স্কুলে পড়েছি। আবার হাই স্কুলে গিয়ে আমার সঙ্গে যারা যা 100-150 ছিল, তাদের মধ্যে হয়তো উত্তীর্ণের সংখ্যা আমরা হয়তো 20-25 জন ছিলাম। তারপরে হয়তো কলেজ, বিশ্ববিদ্যালয় বা উচ্চতর পর্যায়ে গিয়ে সেটা কেবল কমেই গেছে। এখন এই কমে যাওয়ারা কি হয়েছে, ওরা জীবন থেকে হারিয়ে গেছে। ওরা জীবন থেকে হারিয়ে যাওয়া মানে, ওরাই শুধু হারিয়ে যায়নি, দেশ হারিয়েছে মানব সম্পদকে। মানুষ যারা দেশ গড়ে তুলবে, দেশের জন্য কাজ করবে, একজন ডাক্তার, আজকের এই করোনাকালে আমরা কত একজন ডাক্তারকে কতভাবে অনুভব করি, একজন বিজ্ঞানীকে কতভাবে অনুভব করি। শুধু একজন ডাক্তার কেন, একজন নার্স তাকেও আমরা অনুভব করি, একজন টেকনিশিয়ান তাকেও আমরা কিন্তু অনুভব করি। কারণ তার প্রয়োজন, সেই সার্ভিস দিতে পারছে, সেবা দিতে পারছে, এই দক্ষতা সে অর্জন করেছে। সুতরাং এই দক্ষতা অর্জন করে তারা ওই জায়গাগুলোতে গিয়েছে। যদিও কারোর জন্য হয়তো ছোট পেশা, কারোর জন্য কিন্তু অনেক বড় পেশা, কিন্তু তার দায়িত্বও বেশি, তার কাজও বেশি, তাকে অনেক কিছু বেশি শিখতে হয়েছে, হ্যাঁ বুঝতে হয়েছে, সেভাবেই সে হয়েছে। তারপরে একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, যে আমাদের দেশেরই বহু তরুণ তরুণী তারা কিন্তু বিদেশে গিয়ে গবেষণা করে, তারা কিন্তু ওই সমস্ত দেশে মানুষের সঙ্গে যে অনেক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে তারা প্রতিযোগিতায় কিন্তু টিকে যাচ্ছে। যারা টিকে যাচ্ছে তারা সেখানে ভালো কাজ করছে, কাজের সন্ধান খুঁজে পেয়েছে, তাদেরকে কাজেই তাদেরকে টেনে নিচ্ছে এবং তারা গবেষণা করছে। আজকের এই যে বৈশ্বিক মহামারীতে আমরা দেখি কত বাঙালি তরুণ তরুণী আমেরিকা, ব্রিটেন থেকে শুরু করে অন্যান্য দেশগুলোতে তারা কিন্তু গবেষণা করে, তারা কিন্তু আমাদেরকে প্রতিদিন উপদেশ দিচ্ছে কী করা উচিত জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে। আজকে আমরা দেশে টিকা উৎপাদন, দেখুন যে সারা পৃথিবী টিকা উৎপাদন করছে, আমরা কিন্তু টিকা উৎপাদনে এখনও সেভাবে সফল হতে পারিনি, চেষ্টা হচ্ছে কিন্তু এখনও হতে পারিনি। ঔষধ অনেকগুলো আমরা কিন্তু এগুলো আবিষ্কার করছি, আমরা হয়তো নতুন নতুন ঔষধ সেগুলো কাজে আমরা ফর্মুলাগুলোকে কাজে উৎপাদন করছি, কিন্তু আবিষ্কারের ক্ষেত্রে আমাদের অবস্থান খুব কম। কারণ আমাদের মেধাবী তরুণরা ওই পর্যায়গুলোতে এখনও ব্যাপক সংখ্যক যেতে পারছে না। এইটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎটাকে দুর্বল করে দিচ্ছে। যে কারণে আমরা বলছি আমাদের সম্মুখে ভালো রাজনৈতিক নেতৃত্ব নাই, আমাদের সম্মুখে ভালো সৃষ্টিশীল লেখক নেই, আমাদের সমাজে এখন ভালো মানুষের অভাব। অনেক ক্ষেত্রে আমরা বলি ওই যে ঘুষ, দুর্নীতি, চুরি চামারি এগুলো করছে, নানা রকম অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে অনেকে যুক্ত হচ্ছে। এগুলো কি, এগুলো হচ্ছে সুশিক্ষা নয়, এগুলো হচ্ছে কুশিক্ষা। ওই যে আমরা টোনাটুনির গল্প শিখেছি, সেখানে ফাঁকিবাজিটা শিখেছি, আমরা ফাঁকি দিয়েই কিন্তু বড় হয়েছে। এই কারণেই আমরা কিন্তু আসলে মানুষ হিসাবে যে গুণগুলো আমাদের অর্জন করা দরকার, নীতি নৈতিকতা, আমাদের মধ্যে যে ভালো গুণ, সেই গুণগুলো কিন্তু আমাদের শিক্ষার মধ্যে, আমাদের চর্চার মধ্যে, চিন্তাশীলতার মধ্যে যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই কিন্তু আমরা উৎপাদনশীল সৃজনশীল মানুষ হিসেবে অনেক কিছু উৎপাদন করতে পারি। আর আমি যখন সক্ষম হই সব কিছু করতে, তখন আমাকে কিন্তু অর্থের জন্য কারো কাছে হাত পাততে হয় না, তখন আমাকে কিন্তু বেকার থাকতে হয় না, তখন আমাকে কিন্তু খারাপ মানুষ হতে হয় না, তখন আমাকে চুরি করতে হয় না, ঘুষ খেতে হয় না, দুর্নীতি করতে হয় না, কোনো কিছু না করেও কিন্তু আমি একজন ভালো মানুষ হিসেবে সমাজ এবং রাষ্ট্রের জন্য অপরিহার্য হয়ে উঠতে পারে, কাজ করতে পারে, জীবনটা দেশটার জন্যে আমরা কিন্তু উৎসর্গ করতে পারি। সেটাই হচ্ছে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। সে কারণে আমি বলছি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এটি একটি মুখরোচক স্লোগানের মধ্যে যেন না থাকে, এটি একটি বাস্তবে রূপায়িত করার মতন কর্মকাণ্ডকে আমাদের সমাজ রাষ্ট্রীয় জীবনে যদি আমরা করতে পারি, তাহলে আজকের প্রতিটি শিশুই
সে এমনকি বিকলাঙ্গ হলেও সেও কিন্তু আমাদের রাষ্ট্রের সম্পদ হতে পারে, ভবিষ্যৎ হতে পারে, মানুষ হিসাবে শুধু আমাদের রাষ্ট্র না সারা পৃথিবীর সে একজন মানুষ হয়ে উঠতে পারে। এরকম অসংখ্য আমাদের বাঙালি এখন সারা পৃথিবীর সেবা করছে, আমরাও কিন্তু করতে পারি। কিন্তু আমরা বিদেশি কী কী হিসাবে যাচ্ছি, শ্রমিক হিসাবে যাচ্ছি। আমরা গর্ব করতেছি যে সৌদি আরবে আমাদের 20 লক্ষ শ্রমিক আছে, এটা গর্বের বিষয় না। এটা এর চেয়ে তো সৌদি আরবে যদি 20 লক্ষ আমাদের ইঞ্জিনিয়ার যেত, ডাক্তার বা বিভিন্ন পেশার যেত, তাহলে কিন্তু আমরা রেমিটেন্সও বেশি পেতাম, মর্যাদাও বেশি পেতাম, আমাদের রাষ্ট্র কিন্তু অনেক বেশি উন্নত হতো। আমাদের রাষ্ট্রেরই তখন আমরা চাহিদা পূরণ করতাম, আমাদেরকে বিদেশে যাওয়ার জন্য এত কাঙ্গাল হতে হতো না, এত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পাড়ি দেওয়ার জন্য সাঁতার কাটতে হতো না, মৃত্যুর ঝুঁকি নিতে হতো না। এগুলো হচ্ছে আমাদের শিশুদেরকে আমরা যে বয়সের বিভিন্ন স্তরে স্তরে যেভাবে সুগঠিত করতে হয়, তৈরি করতে হয়, সে কাজটি করতে পারিনি বলেই তারা আজকে এমন বিপজ্জনক পথে অনেকেই পাড়ি দিয়ে তারা নিজেরাও মরছে, দেশের কোনো কল্যাণ হচ্ছে না। দেশের কল্যাণ করতে হলে রাষ্ট্রকে ভাবতে হবে, সমাজকে ভাবতে হবে, পরিবারকে ভাবতে হবে, সাধারণ মানুষকেও ভাবতে হবে। শুধু ভাবলেই হবে না, জানতে হবে কোন পথে কী উপায়ে এগুলো সাধিত হয়, তাহলেই কেবল এই বিষয়গুলো অর্জন করা যায়। এমনি এমনি স্লোগান দিয়ে এগুলো হয় না, আশাবাদ ব্যক্ত করেই শুধু ক্ষান্ত হয়ে থাকলে হবে না, এগুলোর জন্য পরিশ্রম করতে হয়। ছোটকাল থেকে তাকে সেভাবে, ছোটকালে তার পরিশ্রম করে না, ছোটকালে তাকে পথ দেখাতে হয়, বয়সকালে যখন তার সব কিছু অর্জন, শিক্ষা দীক্ষার এই যে লেখাপড়া, সেখানেও তাকে এক ধরনের মেধা চর্চার পরিশ্রম তাকে করতে হবে। কর্মযজ্ঞে যখন যাবে সেখানে তাকে পরিশ্রম এবং মেধা চর্চা করে তার যে শান্তি, তার যে চিন্তা ভাবনা অনুভূতি, এগুলো প্রকাশ ঘটানোর সম্ভব আমি মনে করি। সুতরাং আজকের শিশু আগামী দিনের অবশ্যই ভবিষ্যৎ, তবে সেই শিশু থেকে তরুণ পর্যন্ত তাকে একেবারে মানুষ রূপে সত্যিকার যেটাকে দায়িত্বশীল এবং কর্মযোগ্য, কর্মক্ষম অক্ষম নয় সক্ষম মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটি আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পালন করতে হবে, তাহলেই এই কাজটি সম্পাদিত হবে। এই আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল, আমাদের এই যে চ্যানেল ইউটিউবে আপনি হিস্টোরি বাংলা চ্যানেলে ক্লিক করুন, অথবা যদি তা সেটি না আসে তাহলে আমার নাম মমতাজউদ্দিন পাটোয়ারি দিয়ে চার্জ দিন, তাহলে আপনি চ্যানেলটি পেয়ে যাবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল, সেটার জন্য আপনি এখানেই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি, তাহলে আমাদেরকে পরবর্তী অনুষ্ঠানে দেখতে পাবেন। আজ তাহলে এখানে রাখি, ধন্যবাদ।